হাজি সৈয়দ আহমদ একজন গরুর হামারি শুরুইল ফটিয়া উপজেলার মাইজিটাক এর এতুন রাঙ্গুনিয়ার হামারি হাজি সৈয়দ আহমদ নিজুজ্জামনের টিয়া ও ব্যাংকতুন ঋণ লো এনে গরু কিনে এ হামার আজিয়ে আস্তে আস্তে বড়ই কাবিও বাইজি দুধুর উৎপাদন বাইছি এখন হামার দুধ উৎপাদনের পাশাপাশি বায়োগ্যাস প্রকল্প গড়িয়ানে গ্যাস ও জৈব সার উৎপাদন গড়াওয়ার অর্থাৎ অজ্ঞ হামার মানে একর ভিতরে তিন নেন রাঙ্গুনিয়ার এখন প্রায় তিন শতাধিক গরুর হামারোর মধ্যে অন্তত প্রায় একশো হামারো বায়োগ্যাস প্রকল্প আছে হামারোর মালিক আজি সৈয়দ আহমদুল লগে কথা হয়ে এনে আর জানি তেলাম দে গরুর হামার বায়োগ্যাস যেদিন উৎপাদন করি এদিন আর ওই টিউনুসাপ সাইরে। আট পশে তুই কি ভাবে কোনো ঋণ লই তা তাহলে আই তো গ্যাস হতন আইছ খা মাহতন ভাই আচ্ছা তুই গ্যাস মধ্যে এক লক্ষ টাকা পাইবা আর পাঁচ হাজার টাকা বক্তি দিম দিই হামার মধ্যে সদে এখন ঋণ ফাঁস ফাঁস হইব তুমি আসছো এই ঋণ ফাঁস ঘুরাই দিম যাই যাই কয় হয়ে মেট্রং নবই হ্যাঁ না বড়ো নহে বরুক নয় আই আর হই পারি আতে কিন্তু এদিন হয়ে আয় আটটা এক কোটি টাকা লাগবে কারণ আতে প্রচুর জায়গা আছে পশ্চিমে জায়গা আছে পশ্চিমে কালে কাল আছে কালে কালের পূর্ব দিকে আমার জায়গা ওইখানেও একটা প্রচুর জায়গা আরও দুইটা তিনটে করতে পারো আর আমার তো এখন দুটন্ত দুইশো আড়াইশো কেজি দুধ উৎপাদন হয় আতে দুই লাখ করে খরচ আছে মাসে খাদ্য এবং গরুর ওষুধ আর কর্মচারীর বেতন দুজন লোক আছে আবার চল্লিশ চল্লিশ হাজার টাকা বেতন দিতে হয় তো আহ তো ক্ষণত খামার তখনও সরকার ঋণ দে ন দেয় তাঁত তিচ্ছু কাজ দেয় সরকার তো দেখছু এক কোটি টাকার মতো যদি ঋণ পাই তাহলে আমি আরও ডবল করি আমি এক আমি এক কান আর এক হামার বাড়াই তাতে জায়গা আছে অনেক জায়গা গুজ্জি আল্লাহ সফলভাবে ও মোটামুটি ইনগুজি আর কি ইয়নু সাহেব সহ আয়ের উদ্বোধন গুজি এবং স্থানীয় চেয়ারম্যান নজরুল ইসলাম তালুকদার দায়ের উদ্বোধন গুজি গরনের ফরিনের মোটামুটি যথেষ্ট উপকৃত প্রায় ফোনোরও দোয়ান দোয়ান এবং বাড়ির ম্যাঁ দিয়ে ফোনোরও ফোনোর জনেরকে পাশাপাশি আরও পাঁচ ছয় সাতজনও দিতে পারিব ই কি তো মোটামুটি সফল এবং ও এতুন জিন ইনকাম করে আর কি এই ইনকামতুন ও নিজেও ইয়া করে এবং এলাহার বিভিন্ন সামাজিক বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে বিয়ে দেয় বিভিন্ন মেয়েকে কিন্তু সহযোগিতা করে আর কি তো এই পক্ষতন অভিনন্দন জানা এবং উত্তন দেখিয়ে রা আল্লাহ মাধ্যমে মানুষ উদ্বুদ্ধই বাইগাস গরিবের মতো মানুষ হতো এখন এখন মানুষের মাধ্যমে চিন্তাভাবনা ঢুকি বাইগাসের মাধ্যমেও মানুষ ইনকাম করিব এবং কর্মসংস্থান হব এরকম মানুষ চিন্তা ভাবনা করে ঠিক আছে ভালো এখন এই আগের তো মানে খরচ কমছে এখন কই এখন গে বাইগাস মানে আগতনা খুব ভালো লাকি থাকে আমাদের চলনা এখন ও প্রথম বিশ্ব গরল এর এই আরম্ভ গজি এবং বর্তমানে 20 গ্যাস ওর মাধ্যমে সবল দিরা ও গাতিক স্বাবলম্বী এবং আগামীতে আরো বড় গরি এর সরকার যদি একটু অনুদান পায় আমি সরকার আস আহ্বান জানাই এই সমস্ত মানুষরে উদ্বুদ্ধ করে কিছু অনুদান দিয়ে আর যদি পে করি তাহলে আমরা পরিবেশ বান্ধবজ্ঞ গ্যাস এবং দেশল্লাই উপকৃত হইব জনগণলাই উপকৃত হইব এই ধরনের একটা হামার জিএন রাঙ্গুন উপজেলার যে মডেল ইয়াই পরিণত হইব সরকারি আর্থিক সহায়তা এবং স্থানীয় মানুষের সহযোগিতায় সৈদ আহমদ যেভাবে নিজের স্বাবলম্বী করছি সরকারি প্রণোদনা ফাইলি সরকারি সহযোগিতা ফাইলি ইয়েন এলাহারলাই একান মডেল বাই গ্যাস প্লান্ট এবং দুগ্ধ হামারে পরিণত হইব এই আশাবাদ ব্যক্ত করছি জগলুল হুদা সি প্লাস টিভি রাঙ্গুনিয়া केवयर मुर्ुरगी मर्का दिन लाग हिट जब्बर सोलिबू!